এটা হচ্ছে এলইডি ওয়াল ক্লক, এটা ওয়ালেও হ্যাং করতে পারবেন, লাইটটা জ্বালো। এটা আমাদের কাছে দুটি কালার আছে, ব্ল্যাক এবং হোয়াইট। আর এটা সেট আপ করার জন্য, টাইম সেট আপ করার জন্য যে ইনস্ট্রাকশন প্রয়োজন সেটা সাথে থাকবে, ফুল ইনস্ট্রাকশন দেওয়া আছে। ফর এক্সাম্পল এখানে দেখাচ্ছি, এটা এখন টাইম শো করছে, এখন ডেট শো করছে 8/11, এখন টেম্পারেচার শো করছে, টেম্পারেচারও শো করবে এটা, প্লাস ইয়ারও দিয়ে রাখতে পারবেন। আর এটা সেট আপটা হলো একদম ইজি, এখান থেকে আপনার ইনস্ট্রাকশন দেওয়া আছে। তারপর আমি একটু দেখাচ্ছি যে সেট আপটা যেটা আছে, প্রথমবার সেট আপটা ধরে রাখলে একটা সাউন্ড হবে, তারপর আস্তে আস্তে আপনি 12 আওয়ার্স আর 24 আওয়ার্সে দিবেন। ফর এক্সাম্পল আমরা 12 আওয়ার্সে দিলাম, দিয়ে একটা ট্যাপ করবো, করলে আওয়ার সেট করবো 10টা 9টা। AM PM এর ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন, AM PM হবে, PMটা এখন চলে আছে, যে চলে গেলো। সো 10টা দিয়ে আরেকবার ট্যাপ করলে তখন মিনিট আসবে, মিনিটটা আমরা চেঞ্জ করবো, দেন আরেকবার ট্যাপ করবেন, সাউন্ড করবে, এখন হচ্ছে ডেট, সরি এটা ইয়ার, এটা 2017 দেখাচ্ছে, 2020 সেট দিলাম। এরপর আসছে হলো ডেট, প্রথমটা হলো ডে, পরেরটা হলো মান্থ, সরি প্রথমটা হচ্ছে মান্থ, পরেরটা হচ্ছে এটা আপনার ডে, এরপরে সেট আপটা হবে। আর এখানে আপনারা একটা জিনিস হলো, এটা ব্রাইটনেসটা আপনারা কম বেশি করতে পারবেন। ফর এক্সাম্পল এখানে যেটা, এই যে মাইনাসের এটা আছে, মাইনাস না প্লাস যেটা আছে, সরি প্লাসটা যেটা আছে, সেটা দিলে ব্রাইটনেস কম বেশি করতে পারবেন। লাইটটা নিবো, দেখাচ্ছি অফ হয়ে গেল, এখন আসছে একটা, এটা হলো অটো সিস্টেম, দেখাচ্ছি পরে। এটা হলো ব্রাইটনেস 1, এই যে ব্রাইটনেস 2, ব্রাইটনেস 3, অফ দেন অন হলো, এটা হলো অটো সিস্টেম, অটো করে দিয়েছি। এখন ব্রাইটনেসটা দেখবেন চেঞ্জ হবে, লাইটটা দাও, ব্রাইটনেসটা বেড়ে যাবে, এই যে বেড়ে গেল, ডেস্কের মধ্যে যে আপনার রিফ্লেকশন করছে দেখতে পাচ্ছেন। লাইটটা বন্ধ করো আবার, এই যে ব্রাইটনেসটা কমে গেল। সো ডে নাইট হিসেবে আপনাদের ব্রাইটনেসটা কম বেশি হবে, এই যে টেম্পারেচার শো করছে।